বৃহস্পতিবার বর্ষবের শীতলতম দিন বাংলার বেশ কিছু জায়গায় তাপমাত্রা এক অঙ্কে নামার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শীত নিয়ে সাধারণ মানুষের আক্ষেপ দূর হলো বৃহস্পতিবার বর্ষুমের শীতলতম দিন ঘোষণা হলো এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জেলাগুলি বিশেষ করে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নেমেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা রয়েছে কেননা বিনা বাধায় উত্তরে হাওয়া বইছে তবে আট জানুয়ারি রবিবারের পর থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সাত জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটা জেলারই আবহাওয়া শুকনো থাকবে তবে সবকটি জেলারই কোনো না কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা জানিয়েছে হাওয়া দপ্তর হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গের আগামী তিন দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এরপরে এক নজরে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সাত জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে আগামী চব্বিশ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের রাতের তাপমাত্রার আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে এরপর এক নজরে দেখে নেব কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া এদিন সকালে দেওয়া কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বাইশ ও বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বুধবার এই তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চব্বিশ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা হ্রাস পেয়েছে প্রায় দেড় ডিগ্রির মতো আগামী এদিন আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ